কক্সবাজারের উখিয়ায় বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত হয়েছে। ভোরে রাজাপালং ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নূর আলম, মোহাম্মদ হামিদ হোসেন ও নাজির হোসেন। বিজিবির ভাষ্য, ইয়াবার একটি বড় চালান হাত বদল হবে এমন সংবাদে গোদা এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি করা হলে জবাব দেওয়া হয়। পরে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাস্থল থেকে 3 লাখ পিস ইয়াবা ও অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠিয়েছে পুলিশ।